ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের চ্যাপ্টার 3 এর ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং প্যাকেজেস গুলো কি কি, আমাদের অ্যাকাউন্টস কোর্স গুলো কি বোঝায়, কোনটাতে কি আছে এবং আমাদের গুড স্কোরিং সিস্টেমের ফিচারস গুলো কি কি। তো ফার্স্ট অফ অল যেটা আর টপিকটা আসছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং প্যাকেজেস, সেটা মেইনলি আমাদের সফটওয়্যারগুলোতে দিয়ে দেওয়া থাকবে যে আমার যখন একটা অ্যাকাউন্টস বা ট্রানজ্যাকশন আমরা আপডেট করবো বাকিগুলো অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে, একটার সাথে একটা লিঙ্ক থাকবে, একটার সাথে একটা জোড়া লাগানো থাকবে, তখন সেটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং প্যাকেজেস। একটার সাথে একটা কী থাকছে, একত্রিত অবস্থায় থাকছে, যেটার কারণে আমি যখন একটা এন্ট্রি করছি অটোমেটিক্যালি বাকিগুলো আপডেট হচ্ছে, এটা কিন্তু সফটওয়্যারের উপর ডিপেন্ড করছে। তো সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড অ্যাকাউন্টিং প্যাকেজেস। এরপর আছে আমাদের অ্যাকাউন্ট কোর্স। অ্যাকাউন্ট কোর্সের মধ্যে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে কি আসলে কোড দিয়ে যেটা বোঝানো হয়, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা কোড থাকছে। তো এই যে কোডটা আছে সেটা হচ্ছে যে কি ফার্স্ট যেটা সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল কোড, একটার সাথে আমি কি করছি আরেকটাকে সিকুয়েন্সিয়ালের মাধ্যমে করছি, যে 1 2 3 4 এভাবে করে আমরা কোডিংটা করছি, সেটা হচ্ছে সিকুয়েন্সিয়াল কোর্স। এরপর আছে আমাদের ফ্যাসিলিটেটেড কোর্স। ফ্যাসিলিটেটেড কোর্স হচ্ছে কি আমরা আমাদের প্রতিটা প্রোডাক্টকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করছি। সাপোজ মনে করেন আপনার যদি একটা কাপড়ের দোকান থাকে তাহলে আপনি কি করছেন, প্রথমে মেন্স সেকশন আলাদা করছেন, তারপর উইমেন্স সেকশন আলাদা করছেন, তারপর ইউনিসেক্স সেকশন একটা আলাদা করছেন। তো এটাকে আপনি একটা প্রোডাক্ট কোডের মধ্যে নিয়ে গেলেন, তারপর আবার একটা এজেরগুলোকে আবার ভাগ করছেন, তারপর মনে করেন আমাদের কালচারাল প্রোগ্রামের জন্য যে পোশাকগুলো আমরা পরে থাকি সেগুলোকে আপনি আলাদা কোডের মধ্যে নিলেন, যেগুলো ফর্মালি ইউজ করি সেগুলোকে আলাদা কোডের মধ্যে নিলেন, যেগুলো ইনফর্মালি ইউজ করি সেগুলো আলাদা কোডের মধ্যে নিচ্ছেন। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রকে ডিভাইড করে নিচ্ছি। তো এই যে ডিভাইড করে নিয়ে যে কোডিং সিস্টেমটা করা হয় সেটাকে আমরা বলছি ফ্যাসিলিটেটেড কোর্স। এরপর আছে আমাদের মেমোনিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ডিজিট কোড, এটা মেনলি হচ্ছে আলফা নিউমারিক। এই আলফা নিউমারিকের মধ্যে সেটা সাপোজ মনে করেন এটা আমাদের FE1 সাবজেক্টের ক্ষেত্রে হয়ে থাকে, FE1 এর মধ্যে দেখেন আলফা নিউমারিক, এখানে আলফা দুইটা কোড আছে তারপর 1, তাহলে দেখেন FE1 যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সাবজেক্ট নাম্বার 1। তো এটা একটা কোডের মধ্যে আসছে, এটাকে আমরা বলছি মেমোনিক অ্যান্ড সিগনিফিক্যান্ট ডিজিট কোড। এরপর আছে আমাদের ব্লক কোর্স অ্যান্ড হায়ারার্কিক্যাল কোর্স, এটা মেনলি আমাদের লেজার অ্যাকাউন্টসগুলোর ক্ষেত্রে ইউজ করা হয় এবং ওখানে কিন্তু একটা চার্ট দেওয়া থাকে যে এত থেকে এত পর্যন্ত এটা একটা ক্যাটাগরিতে যাবে, এত থেকে এতটুকু পর্যন্ত এটা একটা ক্যাটাগরিতে যাবে, তার মানে ওই ক্যাটাগরির কোনো জিনিস অন্য কোনো এর থেকে বেশি কোনো জায়গায় যেতে পারবে না। সাপোজ মনে করেন এটা এমন হতে পারে যে আমি বললাম 0 থেকে 999 পর্যন্ত হচ্ছে আমাদের নন কারেন্ট অ্যাসেটের অ্যাকাউন্টসগুলো আমরা রেকর্ড করব, তার মানে হচ্ছে একটা অর্গানাইজেশনে যতগুলো নন কারেন্ট অ্যাসেট থাকবে সেগুলোর কোড অবভিয়াসলি এতটুকুর মধ্যেই থাকতে হবে, এর থেকে বাইরে এটা যাবে না। যদি যেতে হয় তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের যারা উপরের লেভেলে ম্যানেজারিয়াল লেভেলে বা ডিরেক্টোরিয়াল লেভেলে থাকবে ওদের কাছ থেকে সেটা কি করতে হবে, অনুমতি নিয়ে অথরাইজেশন নিয়ে তারপরে আমাদেরকে যেতে হবে। এরপর আছে আমাদের কোডিং সিস্টেমের ফিচার্সগুলো কীভাবে ভালো হবে, কারণ আমরা যেনতেনভাবে কোর্স প্রিপেয়ার করলে কিন্তু সেটা সবার কাছে সহজবোধ্য হবে না। তো এই জন্য আমরা মেনলি কি জিনিসগুলো জানবো সেটা হচ্ছে কি আমাদের গুড কোডিং সিস্টেমের জন্য, গুড কোডিং সিস্টেমের জন্য আমাদের মেইন যে ফিচার্সগুলো থাকবে সেগুলো জানবো। প্রথমটা হচ্ছে আমাদের ইউনিক হতে হবে, আমাদের কোডিং সিস্টেমটাকে ইউনিক হতে হবে, দেন হচ্ছে যে কেউ সেটাকে অথরাইজ করতে পারবে, যে কেউ নতুন করে ইস্যু করতে পারবে না, একটা ফর্মাল ডকুমেন্টস থাকবে যেটার উপর ডিপেন্ড করে আমরা নতুন কোডিং সিস্টেমটা করবো, এবং যদি কোনো নতুন কোড ইস্যু করতে হয় তাহলে সেটার জন্য আমাদেরকে উপরের লেভেলের অথরাইজেশন লাগবে। এই জিনিসগুলো মেনলি আমাদের কোডিং সিস্টেমের ফিচার্সের মধ্যে আসতেছে। তাহলে আমাদের এই চ্যাপ্টার 3 এর মধ্যে এই জিনিসগুলোই আছে, এরপরের ভিডিওগুলোতে আমরা আমাদের অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো সলভ করব। থ্যাংক ইউ।